হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আরও একটা কুকিং ব্লগ নিয়ে। এটা হচ্ছে নিরামিষ মাশরুম কারি, যেটা আমাদের বাড়িতে শনিবার দিন হয়েছিল। আমি তোমাদের বলেইছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না যখন রান্নাটা হয়েছিল, তাই মেয়ে ভিডিওটা বানিয়ে রেখেছে, তাই ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। তো এইখানে দেখো, প্রথমেই কড়াইতে তেল গরম করে মাশরুমগুলোকে কুচো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্য তার আগে মাশরুমটাকে ভালো করে ধুয়ে সেটাকে ছাড়িয়ে কুচো করে কেটে নিতে হবে, তারপর এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এবার এটার মধ্যে আলু দেওয়াটা অপশনাল, তোমাদের যদি আলু খেতে ভালো লাগে আলু দেবে, না হলে প্লেন কারি মতন বানাতে পারো। তো এইখানে যেহেতু আমাদের বাড়িতে ম্যাক্সিমাম রান্নাতে আলু ইউজ হয়, তাই এখানে আলু দেওয়া হয়েছে। তো প্রথমেই মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, মানে ভালো বলতে কি কড়া ভাজা নয়, এই হালকা একটু বাদামি ভাব আসবে সেটা। তবে হ্যাঁ, মাশরুম যাদের তোমাদের ভালো লাগে বা যারা খাও তারা অবশ্য খেও, কিন্তু যারা মানে যাদের ভালো লাগে না বা মন থেকে পছন্দ নয় তারা খেও না, কারণ তাদের ভালো লাগবে না। অনেকের মাশরুমে একটু অ্যালার্জি ভাব আছে শুনেছি, তো সেক্ষেত্রে তাদের জন্য তারা খাবে না অবশ্যই এটা। তবে রান্নাটা দেখতে তো আর অসুবিধা নেই। তো এখানে দেখো, এবার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার মাশরুমগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আলুটা ভেজে নিতে হবে, তারপরে আলুটা তুলে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিতে হবে। তো কী কী মশলা দিতে হবে সেটা আমি মুখে বলে দিই, কারণ সেটা ভিডিওতে দেখানো নাই। সেটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, আর সঙ্গে ঘি, গরম মশলা, আর চিনিটা স্বাদ মতন। এবার তোমাদের যারা রান্নায় চিনি ব্যবহার করো তারা দিতেই পারো, এছাড়া রান্নার মধ্যে একটুখানি চিনি দেওয়া ভালো, সেক্ষেত্রে নুন মিষ্টির মানে ব্যালেন্সটা ভালো হয় এবং স্বাদও ভালো হয়। আমি অবশ্য কোনো রান্না করলে তেলের মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে নিই, দিয়ে তেলটা একটু লাল লাল হয়ে যায়, দিয়ে সেইটার মধ্যে দিয়ে রান্না করলে বেশ সুন্দর রান্নাটাও হয়, দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। তোমরাও ট্রাই করতে পারো। আর ফোড়নের জন্য এখানে তেজপাতা আর গরম মশলা রাখাই আছে। তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে মা টমেটো বাটাও দিয়েছে, তো সেটা তোমরা মানে সে বললাম তোমাদের মশলাগুলো দেখানো নাই তাই আমি বলে দিলাম। তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটা দিতে হবে। আলুটা দিয়ে দেওয়া হলো। এবার আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর কষানোর পর তারপরে মাশরুমটা দিতে হবে একটু দেরিতে, কারণ আলু তো ধরো সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু মাশরুম তো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই আলুটা আগে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ঘি। তো ঘিটা তোমরা যেরকম স্বাদ মতন খাও সেরকম দেবে। মাশরুমটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে, দিয়ে একটু ঢাকাচাপা দিয়ে রাখলেই এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে গরম মশলা দিতে কিন্তু ভুলো না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা বাড়িতে বানাবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো খেতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।